সোমবার অভয়নগরস্থিত গ্রামীণ ব্যাংকের সদর কার্যালয়ে নবনির্মিত কনফারেন্স হল নবচিন্তনের উদ্বোধন হয়। উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ফিতা কেটে নবচিন্তন কনফারেন্স হলের উদ্বোধন করেন তিনি। নবনির্মিত হলের উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক গ্রামীণ ব্যাংকের মহিলা কর্মী ও অফিসারদের সঙ্গে মত বিনিময় করেন। ত্রিপুরার অর্থনৈতিক উন্নতিতে গ্রামীণ ব্যাংকের নিরলস প্রয়াসের কথা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের মহিলা কর্মী ও অফিসাররা গ্রামীণ অর্থনীতির সুনির্দিষ্ট উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা নিতে আহ্বান জানান প্রতিমা ভৌমিক। আরও বলেন, আগামী দিনে মহিলারা আরও বেশি এগিয়ে যাবে। বর্তমান সরকার চাইছে মহিলাদের স্বনির্ভর করতে, এর জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মহিলারা স্বনির্ভর হলে দেশ এবং রাজ্য এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিন অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমার দুল্লভ নারায়ণ গ্রামের অষ্টমী দেবনাথ, গ্রামীণ ব্যাংকের প্রথম মহিলা অফিসার মীরা দেবরা, ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর রাখি বিশ্বাস ও ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী প্রমুখ। দিল্লিতে পুরস্কারপ্রাপ্ত অষ্টমী দেবনাথ, মীরা দেবরায় সহ সকল অতিথিদের হাতে ব্যাংকের পক্ষ থেকে স্মারক সম্মান তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী।